আব্দুল আউয়াল খন্দকারের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কচুয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত অ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকারের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার হোসেনপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে অ্যাডভোকেট আব্দুল আউয়াল ফাউন্ডেশনের আয়োজনে মিলাদ মাহফিল ও কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। দোয়া, মিলাদ ও আলোচনা সভায় মরহুমের স্মৃতিচারণমূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার, জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, মরহুমের কন্যা অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস সহ আরো অনেকে। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, আওয়ামী লীগ নেতা জাফরুল হাসান খোকন, কামাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।